বিশ্ববন্দিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ দৃশ্যকলা একাডেমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শংসাপত্র, ডিগ্রি, ডিপ্লোমা রাজা মানসিং তোমার মিউজিক অ্যান্ড আর্ট ইউনিভার্সিটি গোয়ালিয়র, মধ্যপ্রদেশ এবং ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, খয়রাগড় ছত্তিশগড়ের বি মিউজিক, এম মিউজিক, বিএফএ, এমএফএ সমতুল্য। 1976 সালের 23 জানুয়ারির পুণ্যলগ্নে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা। ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ধারাসমূহ তথা সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, তালবাদ্য, নৃত্য, আবৃত্তি, নাটক, যোগাসন, অঙ্কন প্রভৃতি বিষয়ে পরীক্ষা গ্রহণ এবং ডিপ্লোমা প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মূল লক্ষ্য। প্রতি বছর সারা বিশ্বের প্রায় 5 লক্ষাধিক ছাত্রছাত্রী পরিষদ অনুমোদিত প্রায় 5,500 কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে পরীক্ষা দিয়ে থাকে। বর্তমানে পরিষদের সভাপতি বিশ্ববরেণ্য সেতার বাদক পণ্ডিত মণিলাল নাগ, রেক্টর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুরু থাঙ্কুমণি কুট্টি, সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী কাজল সেনগুপ্ত। অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর অমিতা দত্ত, ডক্টর অমর পাল, পণ্ডিত অরুণ ভাদুরি, ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, পণ্ডিত সমর সাহা, শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাট, গৌতম ঘোষ, শ্রীমতী মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। উত্তরবঙ্গের লক্ষাধিক ছাত্রছাত্রী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সুবিধার্থে ও ইচ্ছা পূরণে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজন করতে চলেছে উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসব। এই সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর 2016 রবিবার বেলা 2টায় শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। সমাবর্তন মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী গৌতম দেব, ভারপ্রাপ্ত মন্ত্রী পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় শ্রী জগদীশ চন্দ্র রায়, তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার, সম্বর্ধনা জ্ঞাপন শ্রী চন্দ্রকিশোর শ্রেষ্ঠ, বিশিষ্ট নাট্যকার নেপাল। মাননীয় মন্ত্রী শ্রী গৌতম দেব সমাবর্তন উৎসব উদ্বোধন করার সম্মতি দান করেছেন। বিগত বছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিনি সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিষদের উত্তরবঙ্গ জেলা সমাবর্তন উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। সমাবর্তন উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী জগদীশ চন্দ্র রায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তিনিও সহৃদয়তার হাত বাড়িয়ে দিয়েছেন পরিষদের জন্য। প্রত্যেক বছরই পরিষদ ও উত্তরবঙ্গের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মান প্রদান করে নিজেরাই সম্মানিত হয়। এবছরও পরিষদ সম্বর্ধনা জানাচ্ছে নেপালের বিশিষ্ট নাট্যকার শ্রী চন্দ্রকিশোর শ্রেষ্ঠ মহাশয়কে। উত্তরবঙ্গের চিত্রকলার প্রচার ও প্রসারের জন্য সমানভাবে কাজ করে চলেছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। সমাবর্তনের সঙ্গে সঙ্গেই আয়োজন করা হচ্ছে এক চিত্র প্রদর্শনীর। উত্তরবঙ্গের পরিষদ অনুমোদিত প্রায় 100 অঙ্কন শিক্ষা কেন্দ্রের কেন্দ্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। প্রদর্শনী চলবে আগামী 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর 2016 রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত। উত্তরবঙ্গের সংস্কৃতিপ্রেমী মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের খবর এই যে খুব শীঘ্রই উত্তরবঙ্গের সংস্কৃতির পীঠস্থান শিলিগুড়িতে একটি শাখা কার্যালয় শুরু করতে চলেছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ।
সাংস্কৃতিক মেলবন্ধন এবং নতুন কেন্দ্র অনুমোদনের জন্য পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 0332350404 অথবা 2351-8691 অথবা 2360-8306 এবং 9874472880 অথবা আমাদের ওয়েবসাইটে আসতে পারেন www.ssspariashad.org। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ উত্তরবঙ্গের সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে উত্তরবঙ্গ মেলা সমাবর্তন উৎসবে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের আমাদের এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করবে। উত্তরবঙ্গ জেলা সমাবর্তন উৎসব এবং চিত্র প্রদর্শনী সংক্রান্ত ব্যাপারে আরও বিশদ জানতে হলে গুরু রুনু ভট্টাচার্যের সুযোগ্যা শিষ্যা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী সঙ্গীতা চাকরির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। ঐতিহ্য বনেদিয়ানার সাংস্কৃতিক মেলবন্ধনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ সর্বদা আপনাদের পাশে আছে। আসুন সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে হাতে হাত মিলিয়ে কাজ করি। ধন্যবাদ।